ঘিয়ে সন্ন্যাসী কিভাবে পড়ে থাকবে নাকি? দোহায় দোহায় তোমাদের, উনি একজন সন্ন্যাসী দেবসেবক, এইভাবে ওনার উপর অত্যাচার করে আর পাপ বাড়িও না। বাবা বিশ্বনাথ কিন্তু তোমাদের উপর খুব রুষ্ট হবেন। পাথরের মূর্তি রুষ্ট হবেন? এরপর তো তোমরা বলবে যে পাথরের মূর্তি হাসবে, পাথরের মূর্তি কাঁদবে, এমন কি যে খেতেও চাইবে। আবার এটাও বলতে পারে যে পাথরের মূর্তি কথা বলে আমাদের তো আর কিছুই করতে হবে না। এই সাপের ছবলেই তো এই সন্ন্যাসীর ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মজা দেখব। আর ওদিকে সন্ন্যাসী সাপের বিষের জ্বালায় ছটফট করে মরবে, আর আমরা শুধু না। বাবার জীব এসে ও সন্ন্যাসীকে মারতে আসেনি, রক্ষা করতে এসেছে। আগলে রাখতে এসেছে বাবার পরম ভক্তকে। তোমরা আমায় আঘাত করতে চাও, তাই তো? আঘাত করে তৃপ্তি পাবে, করো আঘাত, কিন্তু আমি তোমাদের আঘাত করব না, কারণ আঘাত করে তৃপ্তি পাওয়া যায় না, তাতে কেবল নিজের দুর্বলতা প্রকাশ পায়। আমি তোমাদের মহারাজের কাছে যেতে চাই, এই সব কিছুর উত্তর চাইবো ওনার কাছে। নিয়ে চলো আমায় তোমাদের মহারাজের কাছে, নিয়ে চলো।